সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ আমরাও ভালো আছি গতকালকে একটু বৃষ্টি কম ছিল আজকে সকাল থেকে আবার বৃষ্টি এই যে চিকা ওইগুলা হ্যালো এ বৃষ্টির মাঝে গিয়া ভিজ্জ ইয়া তো বৃষ্টির মাঝে খেলা যা ছাতা সারা হাই ওই জায়গায় যে বিজ্জ যেত সারাটা আনদেন আপনি দেখেন শুধু বৃষ্টি আর বৃষ্টি অন্ধকার এই যে বৃষ্টি পড়ছে আচ্ছা ওনারা সকালবেলা কি জানি খায় ও বিস্কুট খাওয়াইতেছে বিস্কুট খাওয়াইয়া খাওয়ার আগে ঔষধ আছে যে ঔষধ খাওয়াইব মা মা ও বিস্কুট নিয়ে আহেন ও গ্যাস্ট্রিকের বড়ি খাওয়াইছি হ্যাঁ গ্যাস্ট্রিকের বড়ি খাওয়াইছি ও বিস্কুট নিয়ে আহেন সবাইকে শারদীয় শুভেচ্ছা আমাদের এখানে তো পূজা নাই আমাদের এখানে পূজা হইতো আগে এবার আর হবে না তাই বলতে পারলাম না আমাদের এখানে পূজা আর যে যে এখানে আছেন এইখান থেকে পূজার উপভোগ করবেন আমার আশীর্বাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই শুভকামনা রইল সবার জন্য মাছ এখন খায় না খাওয়া যায় না তো রাত্রে ফুল গেছিল এই যে মাছ মারতে আমরা ডেবলে ছুরি এই যে আর এইখানে এই যে সকালবেলা একজনে মাছ দিয়ে গেছে জন্টু দা হ্যাঁ জন্টু দা দিছে এই যে জন্টু কাকা মাছ দিয়ে গেছে আমি কই দাদা তুমি কও কাকা কি উল্টা পাল্টা কাকা লাগে তা আমার দাদা লাগে হ্যাঁ কি জানি তুমি শুরু থেকে এই দাদা বলতো স্যার লাগে দাদা বলা সমস্যা তোমার দাইছে আলাদা বিষয় তুমি জামাই মানুষ না তুমি জামাই মানুষ এই গ্রামে আইসা যারে যাটা বলো ওইটাই তোমার বুঝছ আর আমরা ছোট থেকে আমরা লাগে খাকা সম্পর্কে খাকায় একই সাথে খাকাও না কিন্তু কি লাগে জানো ভাগনা লাগে ভাগনা না ও ভাগনাই তাই আমরা গ্রামে যখন থাকে একসাথে ওই খাকা রাখি কি দাঁড়াবে কি আছে কি তরকারি কসুর মুখিয়ার পেঁপে শুধু পেপুল পাতা দিয়া একটা শুকত রানবেন আদা দিয়া পিপুল পাতা দিয়া শুকত হ্যাঁ আমি দেখামনি বহুদিন ধরে খাই না কোনটা আর কসুর মুখি দিয়ে পুরি মাছটা পেঁপে দেওয়ার লাগু না পেঁপে সাধারণত সিদ্ধ নিরামিষই ভালো আর মাংসের তরকারি দিয়ে পেঁপে খাড়ে মাছ দিয়ে বড় বড় ফালা করে চলেও পেঁপে কিন্তু তোমরা তো রান্ধা আরো না তোমাকে রান্ধা খাইলে ভালো লাগে না
একজন মেশারে খাইবার দিলে পরে আর ওইমুরা খবর রাখেন না ভাত নাকবো না তরকারি নাকবো এটা কেমন খাওয়াই শেষ দেখছেন ফুলদা প্রমাণ সহ দাঁড়ে হ্যাঁ খাইবার বই আনে কন নাগে না যে ভাত নাকবো নাকি কি আমি হে নয় যে বাবা রেডি তো মাছের ভাজি কইরা দেখছেন ফুলদা সাইয়া দেখেন তুই একসাথে সব করা না তো তুমি তো একটু কইতা হারলা না যে দিয়া তোমার এই কথা ডাক্তার কারণ তো তোমার সাথে মিলে পাবে খালি ঝগড়া করার লাগে একবার বাদ দিয়ে কয় হুনে জান কে হনে মেয়ার দূর দূর চলে যাইবেন নি তো বাপ কাহন এনে বলে কেউরে বলে বাজা উড়ে দিত কেউরে বলে পেঁপে জোড়া উড়ে দিত কেউ বলে ইন্দা বলে তত্তরা খাইতা শুকা শুকত খাইতা তখন খাইয়াল তো সেন্দে বিলাইয়া তখন কয়ে হতে যাইব যান 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 আপনি যান আপনি খাওয়া হয়েছে অনেক আদর করেন পুটি মাছের মাঝে হলুদ মরিচ দিয়ে মাখাই আনিছি আমার তেল গরম হয়ে গেছে এই যে বাজির জন্য মাছ দিয়ে দিলাম মাছের গায়ে হলুদ হয়েছে কাটা গায়ে লবণ চিদা হয়েছে জ্বালা হুড়া আরম্ভ হয়েছে না মাছে
بابا আমি মার রান্দা স্বাদ লাগে সত্য কথা কই স্বাদ লাগে কল লাগে না কল লাগে না হ্যাঁ লাগে না মানে ওক দেশের ওক খানি ওক ওক দিবেন তোমরা তো আমরা বারবার জানা আমরা তো তোমার বাবা না আমি কথা খালসা এটা খাইবেন ও খাইতাম না খাইয়া কি দাও তো সয়তা কি কই হুন পিপল পাতা বলে আমরা চিনি না এই যে এই গাছটা হইছে পিপল পাতা কিন্তু সম্পূর্ণ পাতাটা নাই এই যে এটা গ্যারান্ডাটা আইসার গ্যারান্ডা একটা চিনি তো এই যে মরিচ পিপল গাছের মরিচ আমরা এটা সদ্য এই পাতা দিয়া মাছ দিয়া আজকে আমি রান্না করব খাই লবণ দিয়া জাল তিন কেজি ওজনের খাফরু মাছটা মারছে রুনু রুনু কেরা রুনু হইল ওই যে হেদুঙ্গা বিয়া গেছে না সারা বিয়া গেছে না যে রঞ্জিত দোকান দেয় যা হ্যাঁ রঞ্জিত রঞ্জিত এসো ডুবাই খাফরু মাছ মারছে হ্যাঁ বড় তিন কেজি ওজনের হাওর থেকে
هاي رأي هاي هونغا هونغا توليش একটা কথা বুঝেন আরে আমরা কি পিপল পাতা ছিড়ি না হুঙ্গা হুঙ্গা তুলিস পিপল আর আইস কত একই চ একই সিস্টেমে বলো পিপল আতারে খালা বেশি হাই বাকি নাই তো হুঙ্গা তুইলা নিয়া হ সামনে মানে ক্লোজ করে দাও আমার গাছটা মরেই তো সগা লত্তা ওরছি গাছটা শুনেন একজন ভালো মানুষের হাতে ভালো গাছ হয় ভালো মানুষের হাতে বললে ফল বেশি হয় আরে না আপনি গাছ বললে হয় না খালি আকরা বাকরা মইরা জায়গা ঘটনা কি ওই জান ওই যে বাদলি বাদলি